24 ঘন্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আগামী 27 আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও পদযাত্রার কর্মসূচি সামনে রেখে রাজধানীর পুরান পল্টন মোড়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তারা আরও বলেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জোর দাবিও জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। সামনে আমরা সমাবেশে বিক্ষোভ পদযাত্রার ডাক দিয়েছি।